দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, নটা জিনিস আছে। হ্যাঁ, নটাই জিনিস আছে। তো কি ভাবছেন দেখি যে আমি আজকে কি বানাচ্ছি? আসলে আমিও না অনেক চিন্তা ভাবনা করলাম, বুঝলেন তো, আজকের আমার বাবা মায়ের অ্যানিভার্সারি, তো কিছুটা বানাতে হবে। তো কি বানাবো সেটা একটা খুব চিন্তার বিষয় ছিল, সময় খুব অল্প, তাই খুব তাড়াতাড়ি বানাতে হবে। তো একটা সহজ, খুব সাধারণ একটা ডিশ আজকে আমি বানাচ্ছি। তো এই যে ডিশটা, এই ডিশটাতে অনেকেই নাম শুনে থাকবেন, এটা হচ্ছে নবরত্ন পোলাও, বা হিন্দিতে যেটাকে বলে নবরত্ন পোলাও। আর তার সাথে একটা সাইড ডিশও বানাবো। তো আজকে সেজন্য দুটো ডিশ দেখাবো, একটা হচ্ছে নবরত্ন পোলাও, আর একটা সাইড ডিশ হচ্ছে হরিয়ালি চিকেন বা গ্রিন চিকেন। নবাবিও কা নবরত্ন পোলাও। আর এই নবরত্ন পোলাও বানানোর জন্য আমাদের প্রথমে সবজিগুলোকে ফ্রাই করে নিতে হবে। তো প্রথমে আমরা আলুটাকে ফ্রাই করব। আলু ফ্রাই হয়ে যাবার পরে আমরা গাজরটা দিয়ে দেব। আলু আর গাজরটা ডুমো ডুমো করে কাটবেন। এগুলো আগে ফ্রাই করে নিই, কারণ এগুলো সেদ্ধ হতে একটু টাইম নেয়। এগুলো ফ্রাই হয়ে যাওয়ার পরে এবার আসি আমরা বিনস। বিনসের পরে কলিফ্লাওয়ার মানে ফুলকপি। ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভাজবেন। দেন পনির। পনিরকে খুব সাবধানে ভাজবেন, কারণ পনির খুব সূক্ষ্ম আর খুব স্পেশাল একটা জিনিস, তাহলে ভেঙে যাবে। সমস্ত ফ্রাই হয়ে যাবার পরে এবার আমরা দেবো একটু ঘি। ঘিয়ের পর দেব এলাচ। এলাচের পর দেব হচ্ছে একটু দারচিনি বা সিনেমন। দেন দেব একটু তেজপাতা। তারপর দেব জৈত্রী। এবার এটাকে একটুখানি হালকা ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে যাবার পরে আমরা এর মধ্যে দেব হচ্ছে ওয়ালনাট, আখরোট, কিশমিশ, কাজু বাদাম, এগুলো এর মধ্যে মিশিয়ে দেবো একে একে। আমি ওয়ালনাট আর অ্যালমন্ডটাকে একটু কুচু কুচু করে কেটে নিয়ে মিক্স করে এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার দেব কড়াইশুঁটি। এই সমস্ত দেওয়ার পর যে সবজিগুলো আমি হালকা ফ্রাই করে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার একে একে সমস্ত সবজি মশলা এগুলোকে ভালো করে মিক্স করতে থাকবো। 10-30 সেকেন্ড মিক্স করার পর এবার আমরা 75% বয়েল করা ভাতটা এর মধ্যে দিয়ে সবজির সাথে আবার এই ভাতটাকে মিক্স করে নেব, খুবই আস্তে আস্তে, ধীরে ধীরে, কারণ চাল যেন ভেঙে না যায়। নবরত্ন পোলাওতে আমরা কিন্তু চিনি ইউজ করব না, তবে আপনারা যদি একটু মিষ্টি পোলাও ভালোবেসে থাকেন তো আপনারা চিনি দিতে পারেন, কিন্তু অ্যাকচুয়াল নবরত্ন পোলাওতে চিনির ব্যবহার কিন্তু হয় না। পোলাওটা মিক্স করার পরে এবার আমরা তৈরি করব একটা তড়কা বা মিক্সচার। সেটা হলো একটা প্যানের মধ্যে একটু ঘি দেবো, দেন একটু জিরে দিয়ে দেবো। এবারে একটা পাত্রের মধ্যে দুধ আর কেশর একটা মিক্সচার তৈরি করব, যেটা এই গরম ঘি এর মধ্যে এটা দিয়ে দেবো। এবার তড়কাটা রেডি হয়ে যাবার পরে এটাকে আমরা ওই পোলাও এর উপরে ছড়িয়ে দেবো।
এতে কি হবে, পোলাওয়ের মধ্যে একটা ইয়েলোইশ কালার আসবে, আর তার সাথে কেশর এবং জিরে আর ঘিয়ের একটা স্মেলও ভরে যাবে। এবার এক চিবি আমি একটু গোলাপ জল ছড়িয়ে দিচ্ছি পোলাওয়ের মধ্যে। এবার নবরত্ন পোলাও আপনার রেডি। এবার 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে হালকা সিমে রেখে দিন। হয়ে গেল নবরত্ন পোলাও। তো পোলাও তো হালকা সিমে বসে গেছে, পোলাওটা রেডি হোক ততক্ষণ। তো এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে গ্রিন চিকেন বা হরিয়ালি চিকেন রেসিপিতে। তো হরিয়ালি চিকেন যে রেসিপিটা, এই রেসিপিতে আমরা ইউজ করছি হচ্ছে ধনে পাতা, পাঁচলি পাতা, পালং শাক আর হচ্ছে পুদিনা পাতা। এই সমস্ত কটাই কিন্তু আমি গ্রিন কালারের জিনিস রেখেছি, কারণ এই কারণে রাখা, কারণ যেহেতু আমরা হরিয়ালি চিকেন বানাচ্ছি আমাদের গ্রিনিশ যে ভাবটা সেটা কিন্তু হরিয়ালির মধ্যে থাকতে হবে। তো পালং শাকের মধ্যে গ্রিনি ভাবটা কিন্তু অনেক বেশি দেয় পালং শাক আর ধনে পাতার মধ্যে। পুদিনা পাতাতে একটু কালচে ভাবটা চলে আসে, বাট টেস্টের জন্য পুদিনা পাতাটা দেওয়া, কিন্তু আমি অল্প পরিমাণে ইউজ করছি। আর পালং শাকটা আমি কিন্তু একটু বেশি পরিমাণে ইউজ করব। তো পালং শাক, পুদিনা পাতা, পাঁচলে পাতা আর ধনে পাতা, এই চারটে জিনিস আমি ব্যবহার করবো শুধুমাত্র ম্যারিনেটটা মারিনেশনটা বানানোর জন্য, যেটা দিয়ে ওর মধ্যে গ্রিনিশ যে ভাবটা সেটা আনবে, তবেই তো হরিয়ালি চিকেন হবে, তাই তো? তো চলো শুরু করা যাক হরিয়ালি চিকেন। হরিয়ালি চিকেন বানাতে আমরা প্রথমে একটা পেস্ট রেডি করব। পেস্টের মধ্যে যেমন আমি দিলাম এখানে আদা, রসুন, লঙ্কা, জল দেবো না প্রথমে। প্রথমে এটা পেস্টটা হালকা শুকনো শুকনো পেস্ট হওয়ার পরে এবার এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে আবার মিক্সিটাকে চালাবো আমি। দেন এটা ব্লেন্ড হয়ে যাওয়ার পরে এরপরে বাকি যে পাতা, যেমন হচ্ছে পাঁচলে পাতা, পুদিনা পাতা, এবার ওগুলো এক একে দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে পুদিনা পাতা দিচ্ছি আর এরপরে দেবো পাঁচলে পাতা। পাঁচলে পাতা কিন্তু অনেকটা পুদিনা পাতার মতোই দেখতে হয়। এবার এতে একটু জল দিয়ে এবার মিক্সিটা চালিয়ে যে পেস্টটা রেডি করবো সেটা একটা পাত্রে আলাদা করে নেব। এবার আমরা নেক্সট পেস্টে মুভ করব, এটা হচ্ছে পালং শাকটাকে পেস্ট করব। হ্যাঁ, আমরা পালং শাকটাকে আলাদাভাবে পেস্ট করলাম। এবার এই পেস্টটাকেও আবার আলাদা একটা পাত্রে রেখে দেবো। এবার আমরা মুভ করব ম্যারিনেশনে। আমি ম্যারিনেশন করার আগে চিকেনটাকে আধ ঘন্টা নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এতে একটু হলুদ দিলাম, দিয়ে একটু মিক্স করে নেব হলুদটা। ভালো করে মিক্স করতে হবে যেন হলুদটা ভালো করে মেখে যায় মাংসের সাথে। এবার পুদিনা পাতা, ধনে পাতা, পাঁচলে পাতা আর আদা রসুনের যে পেস্ট আমি একসাথে করেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেবো পালং শাকের পেস্ট। এবার দেবো পাতিলেবুর রস, আপনি চাইলে ভিনিগার ইউজ করতে পারেন। দেন দেবো হচ্ছে একটু টক দই। এবার ভালো করে আমি ম্যারিনেশনটা রেডি করব একটু নুন দিয়ে। নুনটা আপনি আপনার স্বাদ মতো ইউজ করতে পারেন। ম্যারিনেশন রেডি, এটাকে আমি 30 মিনিটসের জন্য রেখে দেবো। কড়াই গরম হলে আমি দেব হচ্ছে সরিষার তেল। এবার দেব একটু জিরে। সাথে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি অর্থাৎ গোটা গরম মশলা। এবার মাংসের পিসগুলো একে একে গরম তেলের মধ্যে বসিয়ে দেব। এবার স্পাইসিনেসটা বাড়ানোর জন্য আমি আরও 3-4 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নেড়ে নেওয়ার পর আমি একটু কোরিয়েন্ডার পাউডার বা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ম্যারিনেশনে বানানো পড়ে থাকা যে গ্রেভিটা সেটা এবার এই মাংসের মধ্যে দিয়ে দেবো।
এবার টক ভাবটা আরেকটু বাড়ানোর জন্য আমি একটু লেবুর রস ইউজ করছি। মনে রাখবেন কোনো রকম সস ব্যবহার করবেন না, তাহলে গ্রিনি চিকেনটা আর গ্রিন থাকবে না। এবার একটু জল দিয়ে আমি মাংসটাকে ফোটাতে দেবো। এবার একটু ধনে পাতা দিয়ে দিই, দিয়ে আর কোনো কাজ আমার রইল না। এবার শুধুমাত্র আমি চাপা দিয়ে মাংসটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করতে থাকবো। ব্যাস, হরিয়ালি চিকেন অ্যান্ড গ্রিন চিকেন কমপ্লিটলি রেডি। খাবার এখানে সব সার্ভ হয়ে গেছে, এবার দেখা যাক খাবারের টেস্ট কীরকম। তো আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি, যেমনটা বলেছিলাম তো তেমনটাই আজকে রান্না হয়েছে, নবরত্ন পোলাও আর গ্রিন চিকেন। তো তোমরা টেস্ট করো কীরকম লাগছে সেটা বলো। ভালো লাগছে? সবার লাইফে খুব স্পেশাল জিনিস থাকে, তো আজকে তোমাদেরকে আমাদের তোমার লাইফে স্পেশাল জিনিসটা যে শেয়ার করলাম, তো আশা করি ভালো লাগলো। নেক্সট সিজন এই নেক্সট এপিসোডে আমরা আসবো ফিরে আবার একটা নতুন কনসেপ্ট নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে। দেখতে থাকো, সঙ্গে থাকো হ্যাংলা সিজন 3। অবশ্যই, হ্যাঁ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, পোষণ বলে দিয়েছে কিন্তু।